রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা আর চাঁদ দেখে ঈদ করবা। এখন আমরা চাঁদ দেখি এই গ্রামে, ছোটবেলায় আমরা চাঁদ দেখছি, ঈদের আগের দিন দোকানের সামনে মোড়ে মোড়ে রাস্তায় ছোট ছোট পোলাপান সব চলে আসছি আমরা চাঁদ দেখার জন্য। চাঁদ দেখার একটা আনন্দ ছিল, তাই না? এখন চাঁদ দেখে, এখনো দেখে, কিন্তু এখন আর আকাশে চাঁদ দেখে না, দেখে মোবাইলে, ঠিক না বেঠিক? চাঁদ দেখে এখন কোথায়? মোবাইলে, ফেসবুকে। একসময় রেডিও শুনতো, এরপরে টেলিভিশন, এখন আর টেলিভিশনের খাওয়া দাওয়া নেই, এখন খাওয়ান দাওয়ান কিসের? ফেসবুকের, মোবাইল। চাঁদ দেখা এটা একটা ইবাদত, এটা একটা আমল, কিন্তু এই আমলটা এখন আমাদের থেকে হারিয়ে গেছে। এটার কন্ট্রাক্টরি এবং পুরো দায়িত্ব আমরা চাপাই দিছি কার উপরে? জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে। আরে ভাই, চাঁদ দেখা কমিটি চাঁদ কি আসমান থেকে নাজিল করবে নাকি? আপনি আমি দেখে সংবাদ দিলে ডিসি অফিসে, তারপর না তাদের কাছে সংবাদ যাবে? তাহলে আমরা যদি চাঁদ না দেখি তাহলে কি হবে? এই রাত 12টা বাজে চাঁদের সংবাদ আসবে, কারণ আপনারা দেখবেন না, তো ওনারা কোত্থেকে সংবাদ দিবে? ভাইরা আমার, এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত আমল জিন্দা করা, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। চাঁদ দেখার পর একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদকে সম্বোধন করে চাঁদের সাথে কথা বলা, চাঁদকে লক্ষ্য করে কথা বলা এবং দোয়া করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা সুন্নাত, একটা গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু এই আমলটা হারিয়ে গেছে, আমরা করব তো ইনশাআল্লাহ। যদি আপনি চাঁদ দেখার চেষ্টা করেন, আজকাল শহর এলাকায় চাঁদ দেখতে চাইলেও দেখার সুযোগ নাই, এত বিল্ডিং এবং এত উঁচা বিল্ডিংগুলো, যে উঁচা উঁচা বিল্ডিংয়ের কারণে মানুষ, নিচা নিচা মানুষগুলো, আমরা গরিব মানুষগুলো চাঁদ দেখতে পারি না, বড় লোকদের উঁচা বিল্ডিংয়ের নিচে পড়ে থাকি। তো চাঁদ যদি নাও দেখেন আপনি, একটু পশ্চিম আকাশে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ দিয়ে একটু তালাশ করেন, ছাদে উঠে খালি জায়গায় গেলে চেষ্টাটা করেন, না দেখলেও আপনি চাঁদ দেখার যে চেষ্টা করেছেন এই জন্য আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। আমিন।